সাক্ষী প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। আপনার সিইসি যে সেক্রেটারি সচিব তার বক্তব্য শুনছেন, তার বক্তব্যে কি মনে হয় দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে? সে তো বলছে যে ডিসিদের কাছে তো মেসেজ চলে গেছে, সেই মেসেজ হলে আমরা রেজাল্ট দিয়ে দেবো। তো এখন ওই বোয়ালের রানটা তো বোয়ালে ভাঙে, এবং এই সিসি থেকেই এটা প্রকাশ পেয়ে গেল। আমরা সবসময় রাজপথে ছিলাম, বাকি জিন্দগি আমাদের মধ্যে রাজপথেই থাকতে হবে, কারণ এই দেশের যে নির্বাচনী ব্যবস্থা, এই ব্যবস্থায় আমরা আর টিকে থাকতে পারবো না। একটা কিছু না হওয়া পর্যন্ত সেখানে তো এভিডেন্স দিয়ে কথা বলা যায় না। যেমন তার বাড়িতে হামলা হয়েছে, হামলার আগে তো আমি বলতে পারবো না যে হামলা হয়েছে। অতএব সাক্ষী প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। যখন চোখের সামনে দেখলাম, আপনি দেখেন ওই সাইদুল হক সুমন, সেও তার বক্তব্যে বলছে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নির্বাচন হয়েছে, আমরাই নৌকা, আমরাই ওই 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 একই দল, তারাই বলতেছে।